নবীজি বলেছেন কিয়ামতের আগে আখেরি জামানায় সিরিজ ভূমিকম্প হবে, কিছুদিন পর পর ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিকম্প আসবে, এমন এমন ভূমিকম্প নবীজি বলেছেন। সুন্দর সুন্দর শহরগুলো রাতের বেলা তোমরা দেখবা, কিন্তু সকালবেলা দেখবা এই শহরের সুন্দর সবকিছু ভূমিকম্পের দিয়ে মুহূর্তের মধ্যেই সবকিছু আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারেন কিনা। সিরিজ আকারে ভূমিকম্প আসবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প এবং অন্যান্য গজব। নবীজি বলেছেন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, ঘন ঘন ভূমিকম্প, চেহারার বিকৃতি, আগুনের দাবানল ইত্যাদি গজব যিনি দিয়ে মানুষকে কিয়ামতের আগে সতর্ক করবেন তিনি কি 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 কারণে এই গজবগুলো আসবে সেগুলো নবীজি খুব সুন্দর করে বলে দিয়েছেন। নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুওয়ালা, যখন রাষ্ট্রের সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে ভোগ করবে, রাষ্ট্রীয় দায়িত্বে বসে জনগণের সম্পদগুলোকে লুটে পুটে দুর্নীতি করে খাওয়া আরম্ভ করবে, তখনই ভূমিকম্প কিংবা আসমান জমিনের অন্যান্য গজব দিবেন যিনি তিনি কি আল্লাহ। ওয়া যাকাতু মাগরামা, যখন মানুষ জাকাতকে জরিমানার মতো মনে করবে, অন্য হাদিসে নবীজি বলেছেন যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন অত্যধিক গরম চাপিয়ে দেওয়া হবে, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে, গরম বেড়ে যাবে। আল্লাহর নবী আরো বলেছেন ওতুআল্লিমালি গাইরিদ্দিন, মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করে দিবে তখন ভূমিকম্প কিংবা অন্যান্য আসমান জমিনের মুসিবত যিনি দিবেন তিনি কে আল্লাহ। অনাটুরের মুসলমানরা, আল্লাহর নবীর 1500 বছর আগে বলা কথাগুলো আজকের সমাজের বাস্তবতার সাথে মিলায়া দেখে, মুসলমান তার সিলেবাসে ইংরেজি রেখেছে, বিজ্ঞান রেখেছে, ভূগোল রেখেছে, ইতিহাস রেখেছে, প্রযুক্তি রেখেছে, সব কিছু রেখেছে, কিন্তু বাচ্চাদের মাথায় যেন ইসলাম না ঢুকে এই জন্য ইসলামকে সিলেবাস থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই চিত্র আমাদেরকে জানান দিচ্ছে সামনে আরো ভয়াবহ গজব আছে না নাই, এই গজব থেকে বাঁচার জন্য দিনের পথে ফিরে আসতে হবে। নবীজি বলেছেন কেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, কারণ হলো অশুরিবাতিল খুমর, মদ্যপান যখন বেড়ে যাবে, জিনা যখন বেড়ে যাবে, অশ্লীলতা যখন বেড়ে যাবে, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যখন হই হল্লোর বেড়ে যাবে, পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে, মসজিদের ইমাম সাহেব আর খতিব সাহেবের গলার আওয়াজের চাইতে যখন অন্যায়কারী লুটপাটকারী দুর্নীতিবাদ জালিমদের গলার আওয়াজ বড় হবে, মসজিদগুলো সমাজের মসজিদগুলোতে এই চিত্র যখন থাকবে তখন ওই সমাজ আর ওই দেশে ভূমিকম্প আর অন্যান্য আসমান জমিনের গজব যিনি দিবেন তিনি কি। মিলান তো এই হাদিসটা তাকায় দেখেন সমাজের দিকে, আজ মসজিদগুলো যারা পরিচালনা করছে, কত মসজিদ, অসংখ্য মসজিদ এমন আছে আহারে পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আর ক্ষমতার গরমে মসজিদ কমিটির সকল পদ তারা দখল করে বসে আছে। এই জন্য দেখা যায় এই সকল বেনামাজি, এই সকল বেনামাজি এবং দিন সম্পর্কে কম জানা না জানা ব্যক্তিগুলো যখন মসজিদের মসজিদ পরিচালনার দায়িত্বে ব্যবস্থাপনার দায়িত্বে বসে যায়, ওই মসজিদের মিম্বর থেকে তখন হক কথা বলার হক কথা তখন বলার পথে এরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরা তখন অন্তরায় হয়ে দাঁড়ায়। দেখা যায় ওই মসজিদগুলোর খতিব সাহেব ইমাম সাহেব সুদ দিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কমিটির সভাপতি ওই এলাকার টাটকা সুদখোর। ইমাম সাহেব খতিব সাহেব ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ সেক্রেটারি ওই এলাকার টাটকা ঘুষখোর। ইমাম সাহেব খতিব সাহেব চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ে, ইমাম সাহেব খতিব সাহেব মাদক নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কোষাধ্যক্ষ কেশিয়ার যে আছে ওই এলাকার সবচেয়ে বড় দুর্নীতিবাজ, ওই এলাকার সবচেয়ে বড় টেন্ডারবাজ কিংবা মাদকের কারবারি। এই জন্য দেখা যায় হুজুরও ঠিক মতো কথা বলতে পারেন না,
আর যে হুজুর এই রকম চুরবাটপাল লোকদের ভয়ে মসজিদের মিম্বরে কথা বলতে পারেন না ওই হুজুর ওই মিম্বরে থাকারও কোনো যোগ্যতা রাখেন না পাললে মাটি কেটে ভাত খান অন্য কাজ করেন এই মিম্বর ছাড়েন আর মিম্বরে যদি বসেন তো চোর ডাকাতকে ভয় না করে আল্লাহর দ্বীনের কথাগুলো সাহসিকতার সাথে আপনাকে বলা লাগবে কেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প এবং আসমান জমিনের অন্যান্য গজব আসবে নবীজি বলেছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে হই হুল্লোড় বাড়বে মসজিদগুলোতে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে নবীজি আরো বলেছেন যখন ভালো ভালো সচ্চরিত্রবান লোকদেরকে বাদ দিয়ে টাটকা টাটকা চোরগুলো ডাকাতগুলো সমাজের নেতৃত্ব দেওয়া আরম্ভ করবে বলেন তো এই কথাগুলো সমাজের সাথে এখন মিলে কি মিলে না তাহলে ভূমিকম্প কি এমনি এমনি আসে কিংবা অন্যান্য যে কোনো গজব এটা কি আল্লাহ এমনি এমনি দেন নাকি আমাদের পাপের কারণে দেন আমাদের পাপের কারণে দেন এই মাটির উপরে বেশি বাহাদুরি করা যাবে না আমরা তো কেউ কেউ আছি আরে বাপরে বাপ একটু টাকা পয়সা আর ক্ষমতার গরমে মাটিতে আমরা এমন ভাবে বিচরণ করি এই জমিনের উপরে গাড়ি এমন ভাবে চালাই আর এমন অহংকারের সাথে হাঁটি মনে হয় যেন আমাদেরকে ধরার জন্য কেউ নাই কেউ না থাকলেও একজন উপরে ঠিকই আছেন তিনি কে এই মাটিকে কাঁপাইয়া দিয়ে আপনাকে মুহূর্তেই আল্লাহ ধ্বংস করে দিতে পারে তো সূরা জিলজাল নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশা ভূমিকম্পের সূরা এখনো বড় ভূমিকম্পটা বাকি আছে যেই ভূমিকম্প দিয়ে এখন ঢাকায় ভূমিকম্প হয়েছে আপনারা বলতেছেন নাটোরে ভূমিকম্প হয় নাই পৃথিবীতে এমন একটা ভূমিকম্প হবে যেটা বাকি আছে একটা ভূমিকম্প দিয়ে গোটা মহাবিশ্ব জগৎকে এমনভাবে কাঁপাইয়া দেওয়া হবে একটা কম্পনে সবকিছু নিঃশেষ হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ বলেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের সেই কম্পনটা হবে বিরাট কম্পন আল্লাহ আকবার পড়েন তো চলেন এই সূরার প্রাথমিক তথ্য আমরা 20-30 সেকেন্ডে জেনে নেই এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30তম পারায় অবস্থিত আজকের যে সূরাটি আমরা আলোচনা করব এটা কত নাম্বার পারায় আছে জোরে বলেন 30 নাম্বার পারায় এই সূরার রুকু সংখ্যা 1 আয়াত সংখ্যা হলো 8 রুকু সংখ্যা আয়াত সংখ্যা 8 চলেন আমরা এবার এই সূরাটা শুরু করি আপনাদের মনোযোগ আছে না গেছে আমি খুব লম্বা সময় কথা বলবো না আপনাদেরকে কষ্ট দিব না কিন্তু যতক্ষণ কথা বলবো আপনারা কনসেন্ট্রেট মনোযোগী থাকতে পারবেন তো ইনশাআল্লাহ যুবক ভাইদের উদ্দেশ্যে অনেক মেসেজ থাকবে ইনশাআল্লাহ চলেন আমরা এই সূরাটা আরম্ভ করি দেখি এই সূরায় আল্লাহ কি বলেছেন আমাদের জন্য শিক্ষা নেওয়ার মতো কি আছে নামাজেও আমরা তেলাওয়াত শুনি এই সূরা চলেন আমরা শুরু করি রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ তাআলা বলছেন যখন জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে এই জমিনটাকে যখন ভয়াবহভাবে কম্পিত করে দেওয়া হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে আরো সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহান الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم الله تعالى بلسن يا أيها الناس هي منوب جتيب اتقوا ربكم تمرا تمادر رب কে ভয় করো যেই রবের হুকুমে এমন একটা সময় আসবে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের সেই ভয়াবহ কম্পন হবে এমন একটা বিরাট কম্পন যেই কম্পনের মাধ্যমে গোটা পৃথিবীকে একসাথে ভয়াবহভাবে যিনি কাঁপিয়ে দিবেন সবাই বলেন তিনি কে আর এই ঘটনা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন যখন কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলামিন বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল সবাই বলেন ফেরেশতার নাম কি ইসরাফিল ওই ফেরেশতাকে বানানোর পর সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন
আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে সিংহায় তিনি ফু মারবেন আল্লাহ যখন সিংহায় ফু মারার জন্য আদেশ করবেন ইসরাফিল আলাইহিস সালাম তখন মোট দুইবার সিংহায় ফু মারবেন জুড়ে বলেন কয়বার প্রথমবার তিনি যখন সিংহায় ফু মারবেন একটা সিংহার ফুৎকারে প্রথম সিংহার ফুৎকারে শুধু নাটোর নয় বাংলাদেশ নয় গোটা বিশ্বজগৎ একসাথে কেঁপে উঠবে এই যে কিছুদিন আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে 6000 ভবন ধসে গেল কিন্তু বাংলাদেশে একটা ভবন ধসে নাই ভূমিকম্প হয় নাই আমার বাবা জান ভাই জান দা শুনেন কিয়ামতের সময় যখন আসবে আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু মারবেন ফু মারার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার সমস্ত মাটি একসাথে কেঁপে উঠবে আল্লাহু আকবার প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে ঘটনাটা কি ঘটবে শুনেন একটা সিংহার ফুৎকারে আসমান আর জমিন উলটপালট হয়ে যাবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সবকিছু খসে খসে পড়ে যাবে আলোহীন হয়ে যাবে এই যে বিরাট বিরাট পাহাড় পর্বতমালাগুলো আছে তুলার মতো উড়ে যাবে এই জমিনের উপরে কত উঁচু উঁচু বিল্ডিং আপনারা দেখেন ঢাকা শহরে গেলে দেখবেন 20 তলা 25 তলা 30 তলা বিল্ডিং আর টাওয়ার আছে আপনি যখন সিঙ্গাপুরে যাবেন আমেরিকায় যাবেন মালয়েশিয়ায় যাবেন আপনি যখন ইংল্যান্ডে যাবেন তখন বহুতল ভবন আপনি দেখবেন 120 তলা 30 তলা ভবন মানুষ বানিয়েছে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে বিশাল বিশাল অট্টালিকা প্রাসাদ আর সেই টাওয়ারগুলো মুহূর্তের মধ্যেই ধসে মাটির নিচে চলে যাবে আল্লাহ আকবার কি ভয়াবহ পরিস্থিতি হবে কি ভয়াবহ পরিস্থিতির অবতারণা ঘটবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক واحدة فيومئذ وقعت الواقعة الله تعالى বলছেন যখন একবার সিংহায় ফু দেওয়া হবে তখন অবস্থা এমন হবে ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা পাহাড় সুদ্ধা এই জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়া হবে আল্লাহু আকবার এই যে বিশাল বিশাল পাহাড়গুলো আপনারা দেখেন মাউন্ট এভারেস্টের চূড়া পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু কত উঁচু উঁচু পাহাড় পর্বত শৃঙ্গ এই দুনিয়াতে আছে এগুলোর অবস্থা কি হবে ইসরাফিলের সিংহার ফুৎকারে কি ভয়াবহ পরিস্থিতি হবে শুনেন সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা আল্লাহ বলেছেন পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে বাতাস আসলে দেখবেন বালু যেমন করে উড়ে যায় ইসরাফিলের সিংহার ফুৎকারে বিশাল বিশাল পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে আল্লাহ তাআলা আমাদের পরিচিত সূরা সূরা কারিআর মধ্যে এভাবে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না উঁচু উঁচু বিল্ডিং ঘর বাড়ি বৃক্ষলতা গাছপালা প্রাসাদ কিছুই থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু যখন লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে কিচ্ছু থাকবে না আল্লাহ কোরআনে কারিমে অনেক সুন্দর করে বলেছেন আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্ত্ব অবশিষ্ট থাকবেন জুড়ে বলেন তিনি কে কিচ্ছু নাই গাছপালা তরুলতা উদ্ভিদ কুল বিশাল বিশাল বিল্ডিং কিছুই নাই আল্লাহ বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা ইমারুকি তোর বুকের উপরে থাকা প্রাসাদগুলো বিল্ডিং গুলো কোথায় আল্লাহ বলবেন আইনা আশজারুকি
তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায় আইনা আনহারু কি তোর বুকের উপরে বহমান থাকা নদ নদীগুলো কোথায় চলন বিল কোথায় যমুনা নদী কোথায় কিচ্ছু নাই আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনাল জব্বারিন তোর বুকের উপরে থাকা অহংকারী দাম্ভিক লোকের আজকে কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা জালিমগুলো কোথায় আল্লাহ প্রশ্ন করবেন জবাব দেওয়ার কেউ নাই এরপরে আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার আপনারা তো জবাব দিয়েছেন কিন্তু জবাব দেওয়ার জন্য তখন আপনারাও থাকবেন না আল্লাহ প্রশ্ন করবেন কেউ জবাব দিবে না এরপরে আল্লাহ নিজেই উত্তর দিবেন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে ক্ষমতা কার আরো জোরে বলেন কার সব ক্ষমতা মানুষের আর মানুষের সব কিছু শেষ হয়ে গেল কয়টা সিঙ্গার ফুৎকারে আরো জোরে বলেন رب العالمين سورة زلزال البرطومة يتبولتن إذا زلزلت الأرض زلزالها যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে আর পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে প্রথমবার শিঙ্গায় ফু মারবেন যখন এরপরে কি হবে আল্লাহ পরের আয়াতে বলছেন ফরাজাতিল আরদু আসকালহা এরপরে জমিন তার পেটের ভেতরে থাকা সব কিছুকে উপরে বের করে দিবে এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর জমিনের পেটের ভেতরে আবার কি আছে মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় মোট তিনটা অর্থ দিয়েছেন জোরে বলেন কয়টা কোন কোন মুফাসসির প্রথম অর্থ দিয়েছেন এই জমিনের পেটের ভেতরে জমিনের নিচে কত মানুষ কবরে ঘুমায়া আছে ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গায় দ্বিতীয়বার যখন শিঙ্গায় ফু মারবেন তখন কবরের মধ্যে মাটির নিচে ঘুমায়া থাকা মানুষগুলো তখন উঠে যাবে কার হুকুমে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৯ নম্বর সূরা সূরাতুজ জুমারের ৬৮ নম্বর আয়াতে বলেছেন ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ আল্লাহ তাআলা বলছেন এরপরে যখন শিঙ্গায় দ্বিতীয়বার ফু দেওয়া হবে তখন মানুষগুলো কবর থেকে উঠে হাশরের মাঠ অবলোকন করবে তাহলে প্রথমবার শিঙ্গায় ফুৎকারের পরে জমিনটা কাঁপিয়ে দিয়ে সবকিছু লণ্ডভণ্ড করে দিবেন কি এরপরে দ্বিতীয়বার শিঙ্গায় ফু দেওয়ার পরে জমিনের নিচ থেকে জমিন সবকিছু বের করে দিবে এখন জমিন তার পেটের ভেতর থেকে কি বের করে দিবে আমি বলেছিলাম মুফাসসিরগণের ব্যাখ্যায় মোট অর্থ দিয়েছেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার অর্থ দিয়েছেন এই জমিনের নিচে ঘুমিয়ে থাকা মানুষগুলো কবরে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে কবর থেকে উঠাবেন কি দুই নাম্বার অর্থ মুফাসসিরগণ দিয়েছেন এই জমিনের উপরে আমি আর আপনি আমরা যত কথা বলে যত কাজ করি জমিনের নিচে সব কিছু রেকর্ড হয়ে রেকর্ডিং এর স্তূপ জমা হয়ে আছে ইসরাফিলের দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকারের পরে ওই রেকর্ডিং এর স্তূপগুলো জমিন আল্লাহর হুকুমে মাটির উপরে বের করে নিয়ে আসবে কোন কোন মুফাসসিরের তিন নাম্বার ব্যাখ্যায় বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এর ব্যাখ্যা হলো জমিনের পেটের ভেতরে থাকা খনিজ সম্পদগুলো জমিন সেদিন কিয়ামতের দিন জমিনের ভেতর থেকে উপরে বের করে দিবে এই জমিনের নিচে খনিজ সম্পদ আছে না নাই আমার বাড়ি সিলেটে সিলেটে গেলে আপনারা দেখবেন খনিজ সম্পদ পাথর সেখানে আছে আপনি বালু খুঁড়বেন মাটির নিচে যাবেন আর শুধু আপনি পাথর দেখবেন পাথরের সাম্রাজ্য এই জমিনের নিচে আছে স্বর্ণ এই জমিনের নিচে এরকম বহু ধন সম্পদ আছে বহু খনিজ সম্পদ আছে যেই খনিজ সম্পদের জন্য মানুষ দুনিয়াতে সম্পদের জন্য কত মারামারি করে কত কারাকারি করে সম্পদের জন্য সন্তান হয়ে নিজের মা বাপকে খুন করে ফেলে সন্তান এই সম্পদের জন্য সন্তান হয়ে নিজের বাপকে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় এই যে ঈদুল ফিতরের কয়েকদিন আগে চট্টগ্রামের রাউজানের একটা ঘটনা আপনারা দেখছেন দেখেন নাই কে কে দেখছেন হাত তোলেন তো ফেসবুকে কারা কারা দেখছেন রাউজানে এক স্কুল শিক্ষক পেনশনে কত টাকা পেয়েছিলেন
হ্যাঁ, এই যে কয়েকজন ভাই দেখছে মাশাআল্লাহ, এরা খবর রাখে 42 লক্ষ টাকা। কত টাকা? 42 লক্ষ টাকা। এই স্কুল শিক্ষকের 42 লক্ষ টাকা পেনশনের, তার মেয়েরা এগুলা নিয়ে তাদের বাপকে রেখে দিয়েছে কোথায়? বৃদ্ধাশ্রম। আরে সন্তানগুলো তো এরকম করেছে, সন্তানগুলো তো নিঃসন্দেহে দায়ী, এরা কুসন্তান। কিন্তু কুসন্তান এমনি এমনি হয় না, কারণ আমরা যখন ছোটবেলায় সন্তানদেরকে দিনই শিক্ষা দেই না, এরা তখন সুসন্তান হওয়ার পরিবর্তে কুসন্তান হওয়ার সম্ভাবনা রাখে। আপনারা কি আজ পর্যন্ত শুনেছেন কোনো হাফেজ সাহেব, কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব, কোনো মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, কোনো আলেম তার বাপকে তার মাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠানো দূরের কথা, ঘর থেকে বের করে দিয়েছে? শুনছেন কখনো? পত্রপত্রিকা খুললে আমরা বহু সময় দেখেছি বহু ইঞ্জিনিয়ার, বহু ডাক্তার, বহু অ্যাডভোকেট, বহু ব্যারিস্টার। এক ব্যারিস্টার আপা আছে টিভি চ্যানেলে, বহুত লম্বা লম্বা কথা বলে, আর উলামা বিদ্বেষী খুব, আলেমদেরকে দেখতেই পারে না ওই আপা। তার মা প্রেস কনফারেন্স করে বলেছে তার মাকে সে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক কি না? কি জাতের ব্যারিস্টার? আপনি যদি সন্তানকে ছোটবেলায় সব শিখায় ফেলেন কিন্তু কোরআনের শিক্ষা না দেন, ইসলামের শিক্ষা না দেন, আপনি তাহলে ডাক্তারই পড়ান, ভালো কথা। ছোটবেলায় কোরআন শিখান, ইসলাম শিখান, তারপর ডাক্তার বানান, এটা মানবতাবাদী ডাক্তার হবে, লাইনে থাকবে, বেলাইনে আর যাবে না। ছোটবেলায় আপনি তাকে ইসলাম শেখাইয়া, দিনে শিক্ষা দিয়া ইঞ্জিনিয়ার বানান, এটা সচ্চরিত্রবান ভালো ইঞ্জিনিয়ার হবে। ছোটবেলায় কোরআন শেখাইয়া অ্যাডভোকেট ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু ছোটবেলায় কোরআন না শেখাইয়া আপনি অ্যাডভোকেট বানাবেন, ব্যারিস্টার বানাবেন, এইটা মানবতাবাদী। কোনো ভালো অ্যাডভোকেট আর ব্যারিস্টার হবে না। এ সুযোগ পাইলে ভালো মানুষের, ভালো মানুষগুলাকে ফাঁসির দড়িতে লটকানোর কাজ করে দিবে। ছোটবেলায় কোরআন না শিখে ইঞ্জিনিয়ার বানাবেন, এমন ইঞ্জিনিয়ার হবে ঘুষ ছাড়া কোনো কামও করবে না, রডের জায়গায় বাঁশ ঢুকিয়ে দেওয়ার প্ল্যানিং করবে। ছোটবেলায় কোরআন না শিখাইয়া ডাক্তার বানাবেন, এটা কসাই ডাক্তার হবে। এজন্য বলবো আমার বাবা জানরা এখানে যারা এসেছেন, মায়েরা যারা শুনছেন, সন্তানদেরকে সবার আগে কোরআন শিখাবেন, দিন শিখাবেন। আপনাদের সন্তানরা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসা তো দূরের কথা, আপনাদের সেবা যত্ন করবে, আপনাদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে, চিকিৎসা করাবে, আপনাদেরকে সম্মান শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আপনাদেরকে ভালোবাসার সাগরে ডুবিয়ে রাখবে ইনশাআল্লাহ। এজন্য সন্তানকে আমরা কি শিখাবো? আরো জোরে বলেন, কি শিখাবো? সবাই সন্তানদেরকে ছোটবেলায় দিনই শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। বর্তমান যে পরিস্থিতি আপনারা তো জানেন, শিক্ষা ব্যবস্থা থেকে এমনিতেই তো বান্দরের ঘরের বান্দররা বান্দরামি শিক্ষা ঢুকাইতে চাইছিল, কিন্তু এদেশের আলেমরা সচেতন, এদেশে একজন আলেমও বেঁচে থাকতে কোন প্রকার বান্দরামি শিক্ষা এদেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তারা গবেষণা করে পাইছে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল, বান্দরের ঘরের বান্দর। কেমন কথা কয় চিন্তা করছে, কয় বান্দর সে নাকি গাছের ডালে ডালে লাফাইতে লাফাইতে এক সময় বান্দরের লেজ খসে পড়ে গেছে, এরপরে বান্দর হঠাৎ করে মানুষ হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা আজ পর্যন্ত কি কোথাও দেখেছেন কোনো বান্দর হঠাৎ করে মানুষ হয়ে গেছে? দেখছেন আপনারা? যারা বলে হেরা মনে হয় দেখছে, এজন্য তারা এটা বলে। আর যারা এটা বলে, আমি খুব সুন্দর করে তাদেরকে বলি, ভাই আমরা আদমের সন্তান, আমরা মানুষের জাত, আমরা বিশ্বাস করি মানুষ মানুষ থেকে এসেছে। তোমরা যারা বলো মানুষ বান্দরের জাত, তো তোমরা আমাদের মতো মানুষের সমাজে বসবাস করো কেন? তোমরা তোমাদের জাতি ভাইদের সাথে বসবাস করার জন্য হয় সুন্দরবনের জঙ্গলে চলে যাও অথবা চিড়িয়াখানায় চলে যাও। কারণ জাতি ভাইদের সাথে বসবাস করতে হলে জাতি ভাইরা যেখানে থাকে সেখানেই যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? তো যে ভয়াবহ পরিস্থিতি, সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠান, হাফেজ বানান, আলেম বানান, ঠকবেন না ছেলে মেয়েদেরকে, দিনই শিক্ষা দিলে ঠকবেন না। আমি নিজেও তো মাদ্রাসায় পড়েছি, আমার সাথে মাদ্রাসায় পড়ে আমার বহু ফ্রেন্ড
ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে গত 3-4 মাস আগে দেখা হইছে একজনের সাথে একজন মিনিস্ট্রিতেও জব করছে আলহামদুলিল্লাহ পড়ে তো মাদ্রাসায় পড়ে ঠকার কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই আপনারা বাবা হিসাবে মায়েরা যারা শুনছেন বাবা মা দুনিয়ায়ও আপনারা সম্মানিত হবেন আখিরাতেও আপনাদেরকে সম্মানিত করবেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ কোথায় ছিলাম মনে আছে তো যেই সম্পদের জন্য সন্তান বাপকে মাকে মেরে ফেলে বাপকে মাকে ঘর থেকে বের করে দেয় যে সম্পদের জন্য 5 ওয়াক্ত নামাজের খবর নাই যে সম্পদের জন্য আমরা ঠিকমতো রোজা রাখি না যে সম্পদের জন্য হালাল হারামের তুয়াক্কা করি না ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে ওই সম্পদগুলো বহু কোটির সম্পদ কোটির সম্পদ জমিন মাটির ভেতর থেকে উপরে বের করে দিবে কার হুকুমে আরো জোরে বলেন কার হুকুমে মানুষ কবর থেকে উঠে এই সম্পদগুলো দেখে বলবে হায় রে হায় আমাদের চোখের সামনে এত স্বর্ণ চোখের সামনে এত খনিজ সম্পদ এই সম্পদের জন্য দুনিয়াতে আমরা কত মারামারি করতাম আমার দিকে তাকান সবাই বলেন তো এই বাগরুম এলাকায় মনে করেন আগামীকাল সকালবেলা এই মাঠের মধ্যে স্বর্ণের স্তূপ জমা হয়ে আছে আপনারা দেখলেন এই স্বর্ণের স্তূপ দেখার পরে এই গ্রামের এই এলাকার আশপাশের এলাকার মানুষরা কি ঘরে বসে থাকবে না এসে স্বর্ণ কালেকশনে লাগবে আরো জোরে বলেন স্বর্ণ কালেকশন করবে কিন্তু কিয়ামতের দিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে যখন জমিনের ভেতরে থাকা খনিজ সম্পদগুলো জমিন বমি করে উপরে বের করে দিবে এই ধন সম্পদের ধারে কাছেও মানুষ যাবে না তাকাবেও না কারণ সেই দিনটা বড় কঠিন সেই দিনটা বড় ভয়াবহ দিন এখন সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে গত কয়েকদিন ধরে কি গরম আপনারা জানেন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের হিটিং আপনারা সহ্য করতে পারেন না এসির নিচে মানুষ গিয়ে আশ্রয় নেয় 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে থাকা সূর্যের আলো সরাসরি এসে দুনিয়াতে হিট করে না সূর্যের আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড তাও সরাসরি আলো আসতে পারে না বিজ্ঞান যারা জানেন বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা তারা জানেন বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে যেমন ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এরকম অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর আপনাদেরকে সুজা বাংলায় বুঝাই দিই সহজ করে বুঝাই ফিল্টার বুঝেন তো আপনারা ফিল্টার বুঝেন না অনেকগুলো ফিল্টার বায়ুমণ্ডলে স্থাপন করা আছে সূর্য আমাদের থেকে কত দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে ওখান থেকে সূর্যের আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড সরাসরি হিট করে না সূর্যের টেম্পারেচার কত জানেন শোনেন বাবারা শোনেন এত গরম লাগে কেন এই যে উপরে এই লাইটগুলো অপারেটর ভাই থাকলে একটু হেল্প করেন এগুলার ইউনিট কত আমি জানি না কেউ তো নাই ধরলাম 100 ইউনিট আর সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে সেটা হলো 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা আল্লাহ আকবার এটা সরাসরি এসে হিট করে সরাসরি এসে যদি হিট করতো আপনারা থাকতেন সব জলে পুড়ে ছাই হয়ে যেত আমিও থাকতাম না আপনারাও থাকতেন না ওই যে বিভিন্ন ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন এগুলোতে এসে আলোটা বাধাপ্রাপ্ত হয় এগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে সূর্যের আলোটা পিউরিফাই হয়ে হয়ে যতটুকু আলো হলে আমাদের জন্য ভালো হবে ততটুকু আলো আল্লাহ দুনিয়াতে পাঠান আরো আস্তে বলেন সুবহানাল্লাহ তাও এই হিটিং আমাদের গ্রীষ্মকালে সহ্য হয় না ঘাম ঝরছে ঘাম বেয়ে পড়ে আমার বাবা জানরা ভাই জানরা শুনে কি করে নামাজ ছাড়েন সম্পদের জন্য কিভাবে নামাজ ছেড়ে দেন সম্পদের জন্য কিভাবে হানাহানি মারামারি দুর্নীতি লুটপাট আর হারাম পথে চলে যান ভালো করে শুনেন ওই সম্পদ কিয়ামতের দিন চোখের সামনে পড়ে থাকবে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে এসে হিট করবে এই হিটের ফলে জমিন সেদিন তামায় পরিণত হয়ে যাবে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে এমন ভাবে বেয়ে বেয়ে পড়বে চুলায় যখন মহিলারা ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে চাল যেমন ফুটতে থাকে মানুষের মগজগুলো সেভাবে ফুটে ফুটে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে আল্লাহু আকবার এই ধন সম্পদগুলো চোখের সামনে পড়ে থাকবে
কোন কাজে লাগবে না কারণ হলো আল মাল আল মাল ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ধন সম্পদ এবং সন্তান সন্ততি সেদিন কোন কাজে লাগবে কোন কাজে লাগবে না আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর জমিন তার পেটের ভিতরে থাকা সব কিছুকে কার হুকুমে বের করে দিবে আরো জোরে বলেন কার হুকুমে কষ্ট হচ্ছে আপনাদের এরপরে আল্লাহ বলেছেন ওয়া ক্বালাল ইনসানু মালাহা এই দৃশ্য দেখে মানুষ বলবে কি হলো এই দুনিয়ার কি হলো এই দুনিয়ার কারণ যখন মরে কবরে গিয়েছে তখন দেখেছে গাছপালা ঘরবাড়ি সবকিছুই ঠিকঠাক আছে আর কবর থেকে যখন সে উঠবে কবর থেকে উঠার পরে দেখবে আহারে গাছপালা ঘরবাড়ি কিছুই তখন নাই মানুষগুলো এই কিয়ামতের ভয়াবহ চিত্র বিভীষিকাময় এই চিত্র দেখে বলবে وقال الانسان ما لها এর কি হলো এর অবস্থা আজকে এমন হয়ে গেল কেন মানুষগুলো কবর থেকে উঠবে কবর থেকে উঠে এই দৃশ্য দেখে বলবে মাবআসানা মিন মারকাদিনা কে আমাদেরকে কবরের ঘুম থেকে জাগ্রত করলো কে আমাদেরকে কবর থেকে উঠালো আল্লাহ তখন জবাব দিবেন হাদা মা ওয়াদার রহমান এটা হলো রহমানের ওয়াদা করা দিন রহমান ওয়াদা করেছিলেন কিয়ামতের ঘটনা একদিন ঘটবে আজ রহমানের সেই ওয়াদার প্রতিফলন ঘটছে ওয়াসাদাকাল মুরসালুন আর রহমান রাসূলদেরকে পাঠিয়ে কিয়ামতের যে কথা মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন রাসূলদের সেই কথাও আজকে বাস্তবায়িত হচ্ছে মানুষগুলো কবর থেকে উঠে যখন দেখবে কিয়ামতের ঘটনা ঘটে গিয়েছে কিয়ামতের মাঠে মানুষ হাজির যারা পরকাল বিশ্বাস করে দুনিয়ায় ঠিকমতো নামাজ আদায় করত না দুনিয়ায় ঠিকমতো আল্লাহর বন্দেগী করত না দ্বীনের পথে চলত না বলেন তো কিয়ামতের মাঠে হাজির হওয়ার পরে তাদের ভয়টা কি বাড়বে না কমবে আরো জোরে বলেন বাড়বে না কমবে আল্লাহ তাআলা এই জন্য সূরা নাজিয়াতে বলেছেন কুলুবু ইয়াউমা ইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া সেদিন তাদের কলিজা ভীত বিহ্বল হয়ে যাবে দৃষ্টি নত হয়ে যাবে কারণ তারা জানে কিয়ামতের মাঠে তাদের জন্য ভালো কোনো ফলাফল হবে না কিন্তু এক শ্রেণীর লোক ঈমানদার যারা কিয়ামতের দিন ভীত বিহ্বল হবে না তারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাদের কাতারে আমাদেরকে সামিল করে দিও আরো আস্তে বলেন আমিন আল্লাহ এদের ব্যাপারে বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুআদুন আল্লাহ তাআলা বলছেন ঈমানদার যারা ভীত বিহ্বল হবে না তারা তাদেরকে বলা হবে হে আল্লাহর বান্দা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুআদুন এটা হচ্ছে সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল টেনশন করো না দুশ্চিন্তা করো না আজকের এই দিন তোমার জন্য দুর্দিন নয় আজকের এই দিনটা হলো তোমার জন্য সুদিন জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহ এই সকল নেককারদের কাতারে আমাদের সবাইকে তুমি সামিল করে দিও এরপরে মানুষ কবর থেকে উঠে যখন এই কথা বলবে কি হলো এই জমিনের তখন মানুষকে শোনায় দেওয়া হবে এটা তোমাদের জন্য সুদিন কাফেরদেরকে বলা হবে তোমাদের জন্য দুর্দিন ঈমানদারদেরকে বলা হবে তোমাদের জন্য সুদিন আল্লাহ বলছেন সেই দিনটা এমন কঠিন দিন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন তার খবর বলে দিবে জমিন বৃত্তান্ত বর্ণনা করবে ও আমার বাবা জানদা চাচা জান ভাই জানদা যে জমিনে আপনারা বসে আছেন সবাই বলেন তো দেখি এই জমিনের এখন জবান আছে না নাই হ্যাঁ কি আপনারা আপনারা কি বুঝে শুনে জবাব দিচ্ছেন এই জমিন কি এখন কথা বলতে পারবে জিজ্ঞেস করেন তো যে কি অবস্থা তোমার হ্যাঁ তোমার কেমন লাগতেছে কিছু বলতে পারবে এখন
তার মানে হলো দুনিয়ায় এই জমিনের জবান বন্ধ রেখেছেন কে আল্লাহ বলছেন কিয়ামতের দিন হয়ে যাবে উল্টা তোমাদের জবান হয়ে যাবে বন্ধ আর জমিনের জবান যিনি খুলে দিবেন তিনি কে চিন্তা করেন এখন জমিন কত নীরব কোন কথা বলে না এই জমিনের উপরে আপনি যা মন চায় তাই করে এ যুবকরা শোনো এই জমিনের উপরে তুমি মেয়েকে ডিস্টার্ব করো এই জমিনের উপরে তুমি জিনা করো এই জমিনের উপরে তুমি গুনাহ করো জমিন নীরব হয়ে আছে বলে যা টুকরা যুবক ভাইরা শোনো কিয়ামতের দিন তোমার জবান বন্ধ থাকবে আর তোমার সব কুকর্ম বলার জন্য জমিনের জবান কিয়ামতে যিনি খুলে দিবেন তিনি কি খুব সুন্দর একটা হাদিস আমার মনে পড়ে গেল এই হাদিসটা বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন নবীজি একদিন সাহাবীদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা সেদিন জমিন তার সকল খবর বলে দিবে এই আয়াত তেলাওয়াত করে নবীজি সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা আতাদরুনা মা আখবারহা তোমরা কি জানো নাকি জমিনের খবর কি সাহাবীরা তখন বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলা এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন নবীজি তখন সাহাবীদেরকে বললেন ফা ইন্না আখবারুহা আনতাশহাদা আলা কুল্লু আলা কুল্লি আবদিন আও আমালিন বিমা আমিলা আলা দহরিহা তাকুলু কাদা ওয়া কাদা নবীজি বললেন শোনো জমিনের খবর হলো আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই জমিনের উপরে যত কাজ করেছে জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে কিয়ামতের দিন আমাদের সকল সুকর্ম কুকর্ম জমিন জবান দিয়ে যার কাছে বলে দিবেন তিনি কি কিয়ামতের দিন আমাদের জবান বন্ধ হয়ে যাবে জমিন কথা বলবে এই জমিনের উপরে আপনি কত আলেমদের উপরে জুলুম করেছেন কত আলেমদেরকে অপবাদ দিয়েছেন কত মানুষকে মিথ্যা মামলা দিয়েছেন কত মানুষের হক মেরে খেয়েছেন কত মানুষের উপর জুলুম করেছেন যেমন সব কিছু নীরব সাক্ষী কিয়ামতের দিন জমিন সেগুলো বলে দিবে কার কাছে আপনি কথা বলতে পারবেন না এই যে আমি প্রায় এক ঘন্টা ধরে কথা বলছি আমিও কথা বলতে পারবো না আপনারাও কথা বলতে পারবেন না আমাদের সকলের জবান কিয়ামতে বন্ধ করে দিবেন কি আল্লাহ বলছেন কিয়ামতের দিন জবান বন্ধ আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون زمان بند হয়ে যাবে হাত কথা বলবে এই হাত দিয়ে আপনি কত মানুষকে নির্মমভাবে অন্যায়ভাবে পিটিয়েছেন হাত বলে দিবে সেগুলো কার কাছে এই হাতে কলম ধরে আপনি কলমের খোঁচায় কত দুর্নীতি করেছেন এই হাত দিয়ে কলম ধরে আপনি ইসলামের বিপক্ষে কত লেখালেখি করেছেন হাত সেগুলো ফাঁস করে দিবে কার কাছে এই হাত দিয়ে মোবাইল ফোনে স্ক্রল করে কত আজেবাজে ওয়েবসাইটে ক্লিক করেছেন হাত হাতের আঙ্গুল সেদিন বলে দিবে সেগুলো কার কাছে এই হাত দিয়ে কত আলমদের হাতে অন্যায়ভাবে হাত পোড়া লাগিয়েছেন হাত সেদিন সব কিছু ফাঁস করে দিবে কার কাছে পা কথা বলবে পা দিয়ে কোথায় কোথায় গিয়ে কি করেছেন পা সব বলে দিবে আহারে হাত পা এমনকি কান চোখ শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে কার হুকুমে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা ইয়াহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম
بما كانوا يعملون الله تعالى বলছেন সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের দিকে বিক্ষিপ্ত ভাবে নেওয়া হবে তখন তাদের অবস্থা এমন হবে তাদের কান কথা বলবে ও আমার যুবক ভাইয়েরা কানের মধ্যে ইয়ারপড ঢুকায়া কানের মধ্যে হেডফোন লাগায়া তুমি যে চুপি 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 গান শোনো কেউ সেটা জানে না কিন্তু জানেন যিনি তিনি কে এই কান কথা বলবে কান দিয়ে যত আজেবাজে জিনিস শুনেছেন কান সেগুলো আল্লাহর কাছে ফাঁস করে দিবে চোখ কথা বলবে আহারে আমাদের চোখের খেয়ানত মানুষের কাছে ধরা না পড়লেও চোখের খেয়ানত যিনি জানেন তিনি কে ইয়ালামু খাইনাতাল আয়ন চোখের খেয়ানতের খবর রাখেন কি কালো চশমা লাগিয়ে দিনের বেলা রাস্তায় হাঁটে আর কালো চশমার আড়ালে মেয়েদের দিকে তাকায়া থাকে চোখের জিনা করে কালো চশমার আড়ালে আপনি কার দিকে তাকান আশেপাশের কেউ না জানলেও যিনি জানেন তিনি কি চোখ সেদিন সব ফাঁস করে দিবে অ যুবক ভাইরা চোখের জিনা থেকে নিজেকে বাঁচাও বিশেষ করে যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য এখন এই মোবাইল ফোন যথেষ্ট এই মোবাইলের মধ্যে দেখা যায় বেশিরভাগ সময় যুবকরা মোবাইলের মধ্যেই পড়ে থাকে ইউটিউবে ফেসবুকে আজেবাজে ভিডিও দেখছে আজেবাজে গান শুনছে মেয়েরা টিকটক বানাচ্ছে ছেলেরা টিকটক বানাচ্ছে আজেবাজে জিনিস চক্ষু দিয়ে দেখছে এই চোখের নিয়ামত দুনিয়ার কোনো মানুষ দেয় নাই চোখের নিয়ামত যিনি দিয়েছেন তিনি কি চোখ আছে বলে আমার আর আপনার গুনাহ করার সুযোগ আছে কিন্তু যার চোখ নাই তার কিন্তু গুনাহ করার সুযোগ নাই এজন্য চক্ষু যার আছে তার চাইতে কিন্তু অন্ধ ব্যক্তি চোখের জিনা থেকে বেঁচে থাকার তার সুযোগ আছে কিছুদিন আগে একজন অন্ধ মানুষের সাথে দেখা হলো চোখে দেখে না জিজ্ঞেস করলাম ভাই আপনি যে চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না কয় না আমার খারাপ লাগে না বললাম এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি দিলেন আল্লাহ আপনাকে দিলেন না আপনার কি আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই কয় না কোনো অভিযোগ নাই জিজ্ঞেস করলাম খারাপও লাগে না আল্লাহর উপরে কোনো অভিযোগও নাই কেন নাই সে তখন বলল হুজুর আপনি হুজুর হইলে কি হইছে আপনার চোখের আলো আছে গুনাহ করার সুযোগ আছে আমার চোখের আলো নাই আমি অন্ধ মানুষ গুনাহ করারও কোনো সুযোগ নাই কিন্তু যুবক ভাইয়েরা শোনো তোমাদের যাদের চোখের আলো আছে ফেসবুক ইউটিউব আর টিকটকে গিয়ে আজেবাজে জিনিস দেখার সুযোগ আছে আজেবাজে জিনিস দেখে চোখের গুনাহ কামাই করো না রে ভাই এই যে রাতের বেলা ফোন হাতে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে আজেবাজে ভিডিও দেখো অনেক যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছো রাতের বেলা তুমি তোমার রুমে দরজা লাগিয়ে অন্ধকার রুমে কি দেখছো ঘরের কেউ জানে না কিন্তু অন্ধকার রুমে তোমার সমস্ত কার্যক্রম যিনি দেখেন এবং জানেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না অন্তরে রাখতে হবে কার ভয় আরো জুড়ে বলেন কার ভয় যুবক ভাইরা আল্লাহকে ভয় করো রাতের বেলা ঘুমানোর সময় তোমরা অনেকে গান বাজনা শুনতে শুনতে ঘুমাও খবরদার ভাইয়েরা গান শুনতে শুনতে ঘুমায়ও না কানে এয়ারপড বা হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়ও না কারণ ওই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কত যুবককে দেখেছি রাতের বেলা ঘুমিয়েছে এমন বহু খবর শুনেছি রাতের বেলা যুবক সুস্থ মানুষ ঘুমিয়েছে সকালবেলা ঘর থেকে তার লাশ বের হয়েছে এমন হতে পারে কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আপনাদেরকে প্রশ্ন করি সবাই জবাব দেন তো এই দুনিয়াতে যে মানুষ সবার আগে এসেছেন সেই মানুষের নাম কি আদম জুড়ে বলেন মানুষের নাম কি তাইলে তিনি যেহেতু আগে আসছেন আগে মারা যাওয়ার কথা বলেন তো দেখি সবার আগে মারা গিয়েছেন কে হাবিল এই হাবিল কার ছেলে আরো জুড়ে বলেন তাহলে বাবা আসছেন আগে মারা যাওয়ার সময় ছেলে মারা গিয়েছে আগে আমাদের সমাজেও এমন চিত্র আছে দেখবেন ছেলের লাশ বাবা কবরে নামায় নাতির লাশ দাদা কবরে শোয়ায় তার মানে বোঝা গেল কে কখন কবরে চলে যাবে সেটা কেউ জানে এজন্য যুবক ভাই যৌবনের তাড়নায় যৌবনের উন্মাদনায় নিজেকে নষ্ট করে দিও না
গান শুনতে শুনতে ঘুমায়ও না আজে বাজে ভিডিও দেখে শরীরটাকে নাপাক বানিয়ে নাপাক শরীরে ঘুমায়ও না পেশাব করে পবিত্র হয়ে যায়ও অনেক যুবকরা মাহফিলে এসে রাত 12টার পরে মাহফিল থেকে বাড়িতে যায় রাস্তার ধারে পেশাব করে পানি নেয় না পবিত্র হয় না অবশ্য এই রোগী কিন্তু নাটোরে নাই হ্যাঁ আছে ওইদিন এক জায়গায় মাহফিলে গেলাম এক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান স্যার আমারে মাহফিলে ধরছেন কই হুজুর আপনি একটু বলেন অনেক যুবককে আমি দেখেছি আমি প্রায় 15 20 বছর ধরে এই মাহফিলে আসি রাতের বেলা আমি যখন যাই এরকম চিত্র আমি দেখি আমি বললাম হায় হায় কি বলে এটা খবরদার ভাইরা নাপাক থাকবেন না নাপাক মানুষের সাথে ফেরেশতা থাকে না নাপাক মানুষের সাথে থাকে যে তার নাম কি তো রাতের বেলা আপনি যে নাপাক ঘুমাইলেন শয়তানকে সঙ্গী বানায়া ঘুমাইলেন এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে কি পারে না নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাত আলাইহি যে অবস্থায় মানুষ মারা যাবে ওই অবস্থায় হাসরের মাঠে তাকে যিনি তুলবেন তিনি কি তো নাপাক অবস্থায় ঘুমায়েন না কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে আমার যুবক ভাইদেরকে বলবো শরীরে নাপাকি নিয়ে কখনো ঘুমায়ও না রাস্তার ধারে পেশাব করো না তিন জায়গায় পেশাব করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাস্তার ধারে পেশাব করবেন না কোনো গর্তের মধ্যে পেশাব করবেন না আবদ্ধ পানিতে পেশাব করবেন না অনেকে আছে পুকুরের পানিতে নাই মা কাম সেরা দেয় আছে না নাই এগুলো ভালো মুমিনের ভালো মানুষের বৈশিষ্ট্য নয় ইসলাম মানুষকে শিষ্টাচার শিখিয়েছে ইসলাম মানুষকে আদব শিখিয়েছে আখলাক শিখিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এজন্য রাস্তার ধারে দাঁড়াইয়া পেশাব করে দিব না অনেক ছেলে দাঁড়াইয়া কাম করে আবার দেখা যায় হায় রে হায় কি বলতাম দুঃখের কথা এয়ারপোর্টে ঢুকবেন বিভিন্ন হোটেলে ঢুকবেন দেখবেন দাঁড়াইয়া পেশাব করার জন্য এটাকে কি বলে কমেট বলে নাকি যাই হোক এরকম ব্যবস্থাপনা আহা আবার যুবক ছেলেরা এমন এমন টাইট প্যান্ট পরে এটা পুরো বসতেও পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে আমার যুবক ভাইয়েরা এত টাইট প্যান্ট কেন পরো একটু লুজ প্যান্ট পরিধান করো যাতে তুমি বসতে পারো এমন এমন টাইট প্যান্ট পরিধান করে যদি বলে একটু নিচু হওয়ার জন্য নিচু হইতে পারবে না আর কি জাতের ফ্যাশন যে বের হয়েছে আরে বাপ রে বাপ ছেলেরা তারা প্যান্ট পরতেছে বিভিন্ন জায়গায় ছিদ্র করা আছে কি বলেন আছে না আমি এরকম একজনকে পাইছি একবার আমি তার অবস্থা দেখলাম তার হাঁটুর উপরে এখানে ছিদ্র করা এখানে ছিদ্র হাঁটুর নিচেও একটা আমি ভাবছি এই ছেলেটা হয় হুচট খাইছে অথবা অ্যাক্সিডেন্ট করেছে আমি কাছে রেখে বললাম ভাই তুমি কি অ্যাক্সিডেন্ট করেছ আমাকে কয় হুজুর আপনারা যে এখনো এত ব্যাকডেটেড থেকে গেলেন আমি অ্যাক্সিডেন্ট করতে যাব কোন দুঃখে এটা তো লেটেস্ট ফ্যাশন এটা নাকি লেটেস্ট এরকম বিভিন্ন ছেলেরা কাপড় পরে এইদিকে ছিদ্র করা ওইদিকে ছিদ্র করা কি বলেন আছে না নাই হাফ প্যান্ট পরে ছেলেরা ঘুরে খবরদার সতর ঢাকা হলো ফরজ যে প্যান্ট পরিধান করবা এই প্যান্ট যেন একটু ঢিলে ঢালা হয় আবার এই প্যান্ট গুলো যেন টাকনুর নিচে চলে না যায় টাকনুর নিচে প্যান্ট বলেন পায়জামা বা লুঙ্গি বলেন পরিধান করতে নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যুবক ভাইদেরকে বলবো টাকনুর নিচে কাপড় দিও না জুতার নিচে ঢুকাইয়া দিও না বরং কাপড়টাকে টাকনুর উপরে পরিধান করো কারণ কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না তার দিকে তাকাবেন না তাকে আল্লাহ পবিত্রও করবেন না তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী কার ব্যাপারে কথা বলছেন নবীজি বললেন সে হলো ওই ব্যক্তি যে টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য টাকনুর উপরে আমাদের প্যান্ট বলেন লুঙ্গি বলেন কাপড় টাকনুর উপরে পরিধান করার দরকার আছে না নাই কিছু ছেলেরা কয় হুজুর আনস্মার্ট লাগে কয় আমরা হুজুররা তো জুব্বা পরি এই টাকনুর উপরে পায়জামা উপরে টাকনুর উপরে দেশে বিদেশে ঘোরাফেরা করি আজ পর্যন্ত কেউ বলল না হুজুর আপনাকে আনস্মার্ট লাগে খ্যাত লাগে বরং নবীর সুন্নত মানার ভেতরে স্মার্টনেস লুকিয়ে আছে ঠিক কি না ইসলাম যারা মানে তারাই সবচেয়ে বেশি স্মার্ট আমরা যারা সুন্নত প্র্যাকটিস করি আমাদের মতো পরিচ্ছন্ন কয়জন আছে
আমরা ঘুম থেকে উঠেও মিসওয়াক করি, ঘুমাইতে যাওয়ার আগেও মিসওয়াক করি, পাঁচ ওয়াক্ত নামাজের ওযুর আগেও আমরা মিসওয়াক করি। বর্তমানে ডাক্তাররা বলে দুইবার অন্তত ব্রাশ করেন, রাতে ঘুমানোর আগে ঘুমানোর ঘুম থেকে ওঠার পরে নাস্তা পরে। আর আমাদের নবী দৈনিক মিসওয়াক করেছেন সাতবার, তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না। মিসওয়াক করেছেন কয়বার? আমাদের লোকজন ব্রাশ করে কয়বার? তাইলে নবী বেশি স্মার্ট না আমরা বেশি স্মার্ট? আচ্ছা সাতবার করছেন কেমনে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, তিনি বলছেন নবীজি ঘুম থেকে উঠলেই আগে মিসওয়াক নিতেন, ঘুমাইতে যাওয়ার আগেও মিসওয়াক করে ঘুমাইতেন। হইল কয়বার? পাঁচ ওয়াক্ত নামাজে কয়বার? আপনারা মিসওয়াক করেন তো? কারা কারা মিসওয়াক করেন হাত তুলে। মাশাআল্লাহ, এই যে পকেটে আপনারা এরকম মিসওয়াক রেখে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা মিসওয়াক ব্যবহার করবে কখনো এদের মুখে দুর্গন্ধ হবে? দুর্গন্ধ হবে? হবে না, দাঁতের মাড়ি শক্ত থাকবে, মুখে সুঘ্রাণ থাকবে। তা আমি যেটা বলছিলাম যুবক ভাইয়েরা শোনো, ইসলাম যারা মানে তারাই সবচেয়ে পরিচ্ছন্ন, তারাই সবচাইতে স্মার্ট। টাকনোর উপরে প্যান্ট উঠাও, টাকনোর নিচে নামায় না। এরপরে যুবকরা চুল কাটিং করতে গিয়া মেসি আর নেইমারকে ফলো করো না, তোমাদের আদর্শ মেসি নয় নেইমার নয়, যুবকদের আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ছেলেরা মেসি কাটিং চুল কাটে, নেইমার কাটিং চুল ফালায় আছে না নাই, এদিকে টান মারে ওদিকে টান মারে, আবার মুরগি কাটিং চুল একটা আছে। মুরগি কাটিং বুঝেন তো আপনারা, আমি এটার নাম দিছি মুরগি কাটিং। কেন মুরগি কাটিং দিচ্ছি শুনেন, কিছু ছেলেরা আছে চুল কাটে, দেখবেন আপনারা এই কানের উপরে এই পাশ একদম মেশিন দিয়ে ছোট করে ফেলে, খুব ছোট, এই দুই দিক ছোট, পিছনেও ছোট, মাঝখানে শুধু চুল থাকে, দেখলে মনে হয় যেন পাখির বাসা। এটার নাম আমি দিয়েছি মোরগ কাটিং চুল। কেন? আপনাদের গ্রামে দেশি মোরগ আছে না? দেশি মোরগের মাথায় দেখছেন কি থাকে? কি কোন আপনারা এটারে নাটোরে জুট না চোট? জুটি না, মাথায় কি থাকে? জুটি থাকে। যারা এই ডানে বামে চুল ফেলে দিয়ে পেছনে ফেলে দিয়ে শুধু মাঝখানে রাখে, এরা ওই মোরগের জুটির মতোই চুল রাখে, যেন নাম দিয়ে আমি মোরগ কাটিং চুল। চুল রাখো নবীর তরিকায়, চলাফেরা হবে নবীর তরিকায়, খবরদার নবীর তরিকার বাহিরে আমরা কখনো যাব? বলছিলাম যুবক ভাইয়েরা চলাফেরার মধ্যে আমরা আমলিয়াতের মধ্যে পরিবর্তন ঘটাবো, কারণ এই যে আমাদের চোখ আমাদের কান এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন যিনি জবাব নেবেন তিনি কি? আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইন্নাস সামা ওয়াল বসর ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলান। আল্লাহ বলছেন অন্তঃকরণ শ্রবণ শক্তি দর্শন শক্তি সবকিছুর ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে যার কাছে তিনি কি, এমনকি চামড়া পর্যন্ত সাক্ষী দিবে কার কাছে? মহিলারা কি মাহফিলে আসছেন? এই যে মা বন্ধু আয়াত শুনেন, আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, চামড়া সাক্ষী দিবে। এই যে ঘর থেকে বের হওয়ার সময় চামড়া দেখাইয়া দেখাইয়া বের হয়ে যায় অনেক বোনেরা অনেক মায়েরা, আহারে এই চামড়াকে ঢেকে রাখার জন্য আদেশ জেনে দিয়েছেন তিনি কি? একজন নারী তার সৌন্দর্য পর পুরুষ থেকে ঢেকে রাখবে, একজন নারী তার সৌন্দর্যের সবটুকু প্রকাশ করবে কেবলমাত্র তার স্বামীর কাছে। এখন বহু নারীরা আছে দেখা যায় স্বামীর সামনে কামলা বেডির মতো থাকে, আর যখন বাড়ি থেকে কোথাও বেড়াতে যাবে তখন দেখা যায় দুই ঘন্টা যাবৎ সাজগুজ করে। হাজবেন্ড বলে কি গো, হ্যাঁ আমার বউ কই গো তুমি, হ্যাঁ এতক্ষণ সাজগুজ করো, একটু দাঁড়াও, আস্কারা মাস্কারা দিছি আরো কিছু বাকি আছে, কি বলেন আছে না নাই? যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় কোথাও যাওয়ার সময় বেশি সাজগুজ করে ওই মহিলার চরিত্র সুবিধার না, কারণ সে তার সাজগুজ করেছে পর পুরুষকে দেখাবার জন্য। তার যদি পর পুরুষ থেকে নিজেকে সেফ রাখা উদ্দেশ্য হতো তো সে এত সাজগুজি করতো না, হাত মুখ ধুয়ে বুরখা আর নিকাব লাগায় বের হয়ে যাইতো। আর হাজবেন্ড
অফিস থেকে কিংবা বাহির থেকে আসার আগে দুই ঘন্টা সাজগুজ করে বসে থাকতো হাজবেন্ড আসলেই দরজা খুলে দিয়ে আই লাভ ইউ ঠিক কিনা বলেন একজন নেককার দিনদার নারী এরকম নিজেকে প্রস্তুত করে শুধু তার স্বামীর জন্য আপনারা তো এতক্ষণ খুব মজা করে ঠিক ঠিক কইছেন আপনারাও কি কম আপনারা তো বউয়ের সামনে কামলা বেড়ার মতো থাকেন আর যখন বাহিরে বের হতে যান আরে বাপ রে বাপ কাপড় চোপড় আয়রন করে এদিকে পারফিউম এদিকে পারফিউম বউ যদি এসে বলে আমার সামনে তো কখনো একটু পারফিউম লাগাইয়া আসো না যখন আসো তখন গন্ধও থাকে আর বেরোয়ার টাইমে এত সাজগুজ কাটতো না তখন তো ধমক মেরে দেয় শোনেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি চমৎকার কথা মনে করলেন তিনি বলছেন আমার স্ত্রী আমার সামনে পরিপাটি থাকুক আমি যেমন এটা পছন্দ করি আমার স্ত্রী তারও তো রুচি আছে সেও তো চাইবে আমিও যেন তার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এজন্য আপনিও যখন আপনার স্ত্রীর কাছে যাবেন স্ত্রীর সামনে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তার মানে এই না যে ২৪ ঘন্টা আপনি একদম বসে থাকবেন কাজকাম তো করবেন কাজকাম সবকিছুই করবেন কিন্তু গুছালো পরিচ্ছন্ন পরিপাটি জীবনযাপন করতে হবে যাতে করে আমাদের জীবনটা সুন্দর হয় আমরা পারবো তো ইনশাআল্লাহ মা বোনদেরকে বলছি আমার বোনদেরকে বলছি যারা কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন আমার বোনেরা কলেজে যান আপনারা বিশ্ববিদ্যালয়ে যান কোনো অসুবিধা নাই যারা চাকরি করেন আমার বোনেরা আপনারা চাকরিও করেন কোনো অসুবিধা নাই কারণ ইসলাম শিক্ষা চাকরি বাকরি কোনো কিছুতে বাধা বিপত্তি সৃষ্টি করতে চায় না বরং আপনাদের ইজ্জত আব্রুর হেফাজতের জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন এই পর্দার মাধ্যমে আপনাদের সম্মান আরো বাড়ায় দিবেন কি এজন্য আমার বোনদেরকে বলছি আপনারা পর্দা করে ঘর থেকে বের হবেন আপনার সুন্দর চামড়া সুন্দরী চেহারা যদি আপনি পরপুরুষকে দেখান এই চামড়া কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার বান্দিকে সুন্দর চামড়া দিয়েছ তোমার হুকুম অমান্য করে বেপর্দা হয়ে চলাফেরা করেছে এখন তারে আজাবের মজা বুঝাও এভাবে চামড়া সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে কার কাছে এই জন্য আমার বোনদেরকে বলবো খবরদার বেপর্দা হয়ে চলাফেরা করবেন না পর্দা ঠিক রাখবেন পর্দা করবেন পর্দার ব্যাপারে কোনো আপোষ করা যাবে আপনারাও আপনাদের ঘরের স্ত্রী যারা বিবাহিত স্ত্রীকে পর্দা করাবেন অনেক ভাইয়েরা আছেন বিবাহিত বিবাহ করার পরে বউকে বলে তুমি একটু সাজগুজ করো আজকে কিন্তু বের হব নাটোর সদরে যাব আজকে আমরা একটু বাহিরে যাব আজকে গ্রামের ভিতর দিয়া যাব সুন্দর করে সাজগুজ করো কারণ এলাকায় আমার ছোট ভাইরা তোমাকে দেখতে পারে আবার অনেকের বিয়ে শাদীতে দেখা যায় বউকে পুতুলের মতো সাজাইয়া স্টেজে রেখে দিয়েছে আর মানুষ সেখানে সেলফি মারে আছে না নাই আহা আমি একটু কঠিন কথা বলি মাঝে মাঝে কারণ সত্য কথা একটু তিতা লাগে বেশি বিয়ে করতেছেন আপনি লাখ লাখ টাকা খরচ করে আর আপনার বউকে আপনি কাছে পাওয়ার আগেই মানুষ গিয়ে সেলফি মারে আপনার মধ্যে যদি ব্যক্তিত্ব থাকে তো আপনার মধ্যে লজ্জা পয়দা হওয়ার কথা একটু লজ্জাও লাগে না আপনার আপনার বউ সাজগুজ কইরা চেহারা ঠোঁটে লিপস্টিক দিয়ে রেখেছে এরপরে আইব্রু করেছে পার্লার থেকে মেকআপ করে এসেছে পেট পিট দেখাইয়া স্টেজে বসে আছে ছেলেরা এসে ছবি তুলতেছে আর এক একজন বিবাহের সেই প্রোগ্রামে কমিউনিটি সেন্টারে ক্লাবে কিংবা বাড়িতে স্টেজের মধ্যে এসে দেখতেছে বলতেছে উফ ভাই ভাবিকে যা লাগতেছে আগে এসে বলতেছে ওয়াও খুব সুন্দর যার যেভাবে মন চায় কমেন্ট করতেছে আর এখনকার মানুষও কত মানুষকে এত বেহায়া দেখিয়েছে সে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বলেন আছে না নাই আপনার বউয়ের সৌন্দর্য মানুষ উপভোগ করে এবং কথা বলে আর আপনি থ্যাংক ইউ বলেন একটু খারাপও লাগে না আপনার মধ্যে ব্যক্তিত্ব বোধ বলতে কিচ্ছু নাই আপনি একটা বেহায়া পুরুষ আমার নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে আমাদের হুজুররা আকাবির আসলাফরা অনেক বুঝিয়েছেন মানুষকে কুরআন হাদিস দিয়া বুঝে না পাবলিক এখন কেমনে বোঝানো যায় এদেরকে কঠিন কথাই বলা দরকার ফেসবুক এটা আপনার বাপ দাদার সম্পদ না এটা পাবলিকের সাইট এটা পাবলিক সাইট কি সাইট এখানে একটা জিনিস দিলেই মানুষ দেখে বউ কি পাবলিক না পার্সোনাল তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপনি আপলোড দিয়ে দিলেন কেন হ্যাঁ পার্সোনাল জিনিসটাকে আপনি ফেসবুকের মতো পাবলিক সাইটে ইনস্টাগ্রামে আপনি আপলোড দিয়ে দিলেন আর মানুষ দেখে কমেন্ট করলো আপনার মতো বেহায়া পুরুষ নিজের বউকে সে তো আসলে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন
খবরদার আমার বন্ধুদেরকে বলবো ফেসবুকে ফটো আপলোড করবেন না মেসেঞ্জার WhatsApp এর স্টোরিতে ফটো দিবেন না ইনস্টাগ্রামে ফটো দিবেন না টিকটক মারবেন না অনেক ছেলেরা অনেক মেয়েরা 6 7 8 এ পড়ে টিকটক করে আছে না নাই আমার ভাইদেরকে আমি বলছি পড়াশোনায় মনোযোগী হও মোবাইল ব্যবহার কমিয়ে দাও মোবাইল ফোনে সময় কম দাও যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে মোবাইল ব্যবহার করলে ইউটিউবে ভালো জিনিস দেখো ভালো জিনিস শোনো টিকটক না করে পারলে একটা ভিডিও তৈরি করো একটা হাদিস বলো অথবা সুন্দর কিছু কথা বলো সেটা আপলোড করো কোনো অসুবিধা নাই ভালো জিনিস প্রচার করলে সওয়াব দিবেন কি আমরা সূরা জিলজালে ছিলাম ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা সেদিন জমিন সব খবর বলে দিবে এই যে আকাম কুকাম বেপর্দায় চলা জিনা করা চোখ কান এগুলোর অপব্যবহার করা জমিনের উপরে এগুলো করলে জমিন নীরব সাক্ষী হয়ে কিয়ামতের দিন এগুলো ফাঁস করে দিবে কার কাছে এই জন্য জমিনের উপরে আমাদের সচেতন হয়ে যাওয়ার দরকার আছে না নাই আপনাদের কষ্ট হচ্ছে আপনাদেরকে 10 মিনিট পরে ছুটি দিব কষ্ট হচ্ছে তো আপনাদের এরপরে মুনাজাত করব মুনাজাতের আগে কি উঠবেন না ইনশাআল্লাহ তাহলে দেখেন আল্লাহ প্রথম আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরে থাকা সব কিছুকে বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা এই ভয়াবহ দৃশ্য দেখে মানুষ বলবে এই জমিনের কি হলো ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিন সেদিন তার সকল বৃত্তান্ত বর্ণনা করবে এই চিত্র যখন মানুষ দেখবে মানুষ বলবে কেন যেমন হচ্ছে আল্লাহ বলছেন বি আন্না রাব্বাকা আওহালাহা কারণ এটার জন্য জমিনকে যিনি আদেশ দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এরপরে শেষের তিনটা আয়াত খুব মন দিয়ে শুনেন আল্লাহ বলছেন ইয়াউমা ইদিয়াস দুরুন নাসু আশ সেদিন মানুষকে দলে 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 কিয়ামতের মাটির দিকে নেওয়া হবে সেদিন মানুষকে দলে দলে উপস্থিত করা হবে যাতে করে মানুষগুলো তাদের আমলনামা দেখতে পারে এই দুনিয়াতে আমরা যা কিছু করছি সকল আমলনামাকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কি কিয়ামতের দিন আমরা যখন হাশরের মাঠে উপস্থিত হয়ে যাব তখন দুইটা ভাগ হয়ে যাবে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল জান্নাতি লোকেরা তারা তাদের আমলনামা শাওন থেকে ডান হাতে পাবে আর জাহান্নামী লোকেরা তারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাবে আমলনামা দেখার পরে কোন দলের অবস্থা কি হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায় 19 নম্বর আয়াত থেকে বলছেন ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নি যনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া আল্লাহ বলছেন অতএব সামন থেকে ডান হাতে আমলনামা পাবে যারা প্রফুল্ল চিত্তে আনন্দ করবে তারা তারা বলবে হা হা উমকরাউ কিতাবিয়া দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো বলেন তো এসএসসি বা এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে মার্কশিট হাতে পেলে এ প্লাস পাওয়া ছাত্রটা মার্কশিট তখন খুশি হয়ে সবাইকে দেখাতে চায় কি চায় না আমলনামা হাতে নিয়ে জান্নাতি লোক দেখবে পাঁচ ওয়াক্তের নামাজ আমলনামায় আছে না নাই আমলনামা হাতে নিয়ে দেখবে তাহাজ্জুদের নামাজ আমলনামা হাতে নিয়ে দেখবে দিন কায়েমের জন্য রক্ত দেওয়া দিন কায়েমের জন্য মিছিলে যাওয়া দিন কায়েমের জন্য জানমালের কুরবানি করা সমস্ত নেক আমলগুলো আমলনামার ভেতরে আছে না নাই এগুলো দেখে বলবে জান্নাতি লোক বলবে দেখো দেখো হাশরবাসী দেখো আমার আমলনামা তোমরা পড়ে দেখো তাকাও
إني ظننت أني ملاق حسابيا আমি মনে করতাম একদিন আমাকে হিসাব দেওয়া হবে হিসাব নেওয়া হবে সেই দিন আজকে চলে এসেছে আহারে সেই জান্নাতি লোকদের উপর খুশি হয়ে কিয়ামতের দিন তাদেরকে দয়া করে যিনি জান্নাত দিবেন তিনি কি আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও এরপরে জাহান্নামী লোকেরা তারা তাদের আমলনামা পেছন থেকে বাম হাতে পেয়ে তারা কি বলবে শুনেন এসএসসি বা এইচএসসি পরীক্ষায় ফেল করে ফেল করা ছাত্র হাতের মধ্যে যদি মার্কশিট পায় এটা কি সবাইকে দেখাবে না লুকায়া রাখবে জাহান্নামী লোক হাতের মধ্যে আমলনামা পেয়ে কি করবে শুনুন আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল ক্বাদিয়া ما أغنى عني ماليا هلك عني سلطانيا الله بلتن بام بنتي جهنم يقولوا بام حتى عملنا ما بيبول بي يا ليتني دور ভাগ্য আমার আফসোস আমার لم أوت كتابي এই আমলের খাতা যদি আমাকে না দেওয়া হতো সেটাই ভালো হতো ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া আজ যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো সেটাই আমার জন্য মঙ্গলজনক হতো সেটাই আমার জন্য ভালো হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া দুনিয়ায় যে আমার মরণ হয়েছিল ওটাই যদি আমার শেষ মরণ হতো এখন যদি উঠা না লাগতো সেটাই আমার জন্য ভালো হতো মা আগনা আননি মালিয়া আহারে আমার কত ধন সম্পদ ছিল কোন ধন সম্পদ আজকে কাজে লাগে না হালাকা আননি সুলতানিয়া কোথায় আমার ক্ষমতা আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম মিনিস্টার ছিলাম প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ছিলাম বলেন তো কিয়ামতের দিন কারো কোনো ক্ষমতা কাজে লাগবে কিনা কিয়ামতের দিন একজনের ক্ষমতা চলবে তিনি কি এখন আমরা ক্ষমতা দেখাইয়া অনেক কাজ করে ফেলি এখন আমরা মাঝে মাঝে ক্ষমতা দেখাইয়া নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানাইয়া জেলখানায় রাখি আবার মাঝে মাঝে অপরাধীগুলোকে জেলখানার বাহিরে রাখি কিয়ামতের দিন আমাদের কারো কোনো ক্ষমতা চলবে না কিয়ামতের দিন কেবলমাত্র একজনের পাওয়ার চলবে তিনি কি জাহান্নামীগুলো বলবে কোথায় গেল আমার ক্ষমতা কোনো কিছুই আমার কাজে লাগতেছে না কিয়ামতের দিন কেবলমাত্র আমল কাজে লাগবে এই জন্য আল্লাহ শেষের দুইটা আয়াতে আমলের কথা বললেন আল্লাহ বললেন ফামাইয়ামাল মিসকাল যারাতিন খাইরাইন يرى ومن يعمل مثقال ذرة شرا يرى অতএব যারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ ভালো কাজ করবে সেও তা দেখবে অর্থাৎ তার সে প্রতিদান পাবে আবার যে ব্যক্তি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্থাৎ অনুপরিমাণ খারাপ কাজ করবে সেও তা দেখবে অর্থাৎ সেও তার শাস্তি পাবে আমার বাবাজান ভাইজানরা শুনেন কথায় আছে তো শেষ ভালো যা সব ভালো শেষের দুইটা আয়াত বুঝেন তাহলে পুরো আলোচনা শোনার একটা সার্থকতা থাকবে আল্লাহ শেষের দুইটা আয়াতে আমলের কথা বলেছেন বলেন শেষের দুইটা আয়াতে আল্লাহ কিসের কথা বলেছেন আমলের কথা কারণ কিয়ামতের দিন বাঁচতে হলে লাগবে আমল আর আল্লাহ আমলের কথা বলতে গিয়ে কি সুন্দর বলেছেন শুনেন আল্লাহ বলেছেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক কাজ করলে সেটাও তুমি দেখবে অর্থাৎ সেটার পুরস্কার তুমি পাবে আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্থাৎ অনুপরিমাণ গুনাহের কাজ করলে সেটাও দেখবে সেটার শাস্তি পাবে এর মানে হলো আল্লাহ কেন ক্ষুদ্র কথা ক্ষুদ্র আমলের কথা আল্লাহ কেন বললেন এজন্য আল্লাহ বলেছেন যাতে করে আমরা নেক আমল খুব ছোট হলেও সেটাকে যেন আমরা অবহেলা না করি আবার পাপের কাজ সেটা খুব ছোট খুব তুচ্ছ হলে সেটারও যেন আমরা ধারে কাছে না যাই পাপ যত ছোট হোক সেটার ধারে কাছেও যাওয়া যাবে না কারণ নবীজি বলেছেন ইত্তাকুন্নার জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা খেজুর হলো খেজুর সদকা করো
একটা খেজুর দিয়ে করো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো ফা ইল্লাম তাজিদু ফা বিকালিমাতিন তাইয়্যিবা বুখারী মুসলিমের হাদিস নবীজি বলেছেন হক কথা বলে ভালো কথা বলে নেকি কামাও অল্প অল্প নেকি জমতে জমতে বিরাট নেকি হয়ে যাবে অল্প অল্প নেকি জমতে জমতে নেকির একটা পাহাড় জমে যাবে নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন ও আমার প্রিয়তমা বিবি আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা কোন গুনাহের কাজকে ছোট মনে করো না কারণ ছোট ছোট গুনাহগুলো জমতে 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 গুনার পাহাড় হয়ে যাবে আর ছোট ছোট ভালো কাজগুলোকে অবহেলা করো না কারণ সেগুলো যদি করো করতে 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 নেক আমলের পাহাড় হয়ে যাবে এইজন্য আমার বাবা জান ভাই জান সবাইকে বলছি মায়েরা বোনেরা সবাইকে বলছি কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করা যাবে না নবীজি বলেছেন পিপাসার্থ মানুষকে পানি পান করাও এটাও ভালো কাজ আপনার দৃষ্টিতে এটা যদি ছোট কাজ মনে হয় আহারে ছোট ছোট কাজ অনেক সময় মানুষকে জাহান্নামী থেকে জান্নাতিও বানায় দেয় একটা ঘটনা আমার মনে পড়েছে ঘটনাটা কি আমি বলবো শুনেন একটা সুন্দর হাদিস আপনাদেরকে শোনাই একজন জিনাকারিনী মহিলা জিনা করে ফেলেছে এই মহিলা অনুতপ্ত হয়েছে এই মহিলা একদিন একটা কুয়ার পাশ দিয়ে যাচ্ছে দেখলো কুয়ার পাশে রাস্তার মধ্যে একটা কুকুর পিপাসার্থ অবস্থায় হাঁপাচ্ছে খুব পিপাসার্থ এই দৃশ্য দেখে মহিলার মনে বড় দয়া হলো মায়া হলো মহিলা তখন তার পায়ের মোজা খুলল এখন তো আমরা সুতার তৈরি মোজা পরিধান করি কিন্তু ওই যুগে মানুষেরা চামড়ার তৈরি মোজা পরিধান করত মহিলা তার পায়ের মোজা খুলে কুয়া থেকে পানি উঠালো কুয়া থেকে পানি উঠায়া ওই পিপাসার্থ কুকুরকে পানি পান করালো একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করিয়েছে একটা প্রাণীর প্রতি এমন দয়ার আচরণ করার কারণে এই মহিলার উপর আল্লাহর এত দয়া হলো মায়া হলো এই মহিলাকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিলেন তাহলে বোঝা গেল ছোট ছোট আমলও মানুষকে কখনো কখনো জান্নাতের দিকে ধাবিত করে দিতে বাড়ি থেকে বের হয়েছেন এই যে এখন বর্ষাকাল মনে করেন রাতের বেলা অনেক তুফান হয়েছে তুফানের কারণে সকালবেলা বের হয়ে দেখলেন রাস্তার মধ্যে গাছের ডালপালা এখন রাস্তা দিয়ে গাড়ি চলতে পারবে না আপনি এখন মানুষের যেন কষ্ট না হয় কষ্ট লাঘব করার জন্য ওই গাছের ডালপালাগুলো রাস্তা থেকে সরাইয়া দিলেন কিংবা যে কোনো কিছু হতে পারে মনে করেন রাস্তার মধ্যে কোনো জিনিস মরে পচে যাচ্ছে এটা আপনি সরাইয়া দিলেন তাহলে চলাচলের পথটা আপনি সহজ করে দিলেন নবীজি বলেছেন ইমাততুল আদা আনিত তরিকি সাদাকা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরাইয়া দেওয়া এটাও সৎকার অর্থাৎ আল্লাহ সৎকার সমান সওয়াব দান করে দেয় তাহলে আমরা চাইলে এভাবে হাঁটা চলায় শুয়ায় বসায় সব সময় অল্প 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 করে নেকি আমরা কামাই করতে পারি এই যে দেখেন ক্যামেরাওয়ালা ভাইয়েরা ক্যামেরা দিয়ে নেকি কামাচ্ছে এই একই ক্যামেরা দিয়ে আবার গুনাহ কামানোর সুযোগ আছে না নাই এই ক্যামেরা দিয়ে আবার নায়ক নায়িকার পেছনে অনেকে ছুটে কেউ তার মোবাইল দিয়ে সারাদিন দেখা যায় ফেসবুক লাইভ করছে সারাদিন দেখা যায় মোবাইল দিয়ে ফেসবুকের মধ্যে ভালো জিনিস প্রচার করছে কেউ বা আবার সারাদিন টিকটকে গান বাজনা ছাড়তেছে তাহলে দেখা গেল একজন ভালো করতেছে আরেকজন খারাপ করতেছে এখন বলেন তো আমরা ভালো গ্রহণ করব না খারাপ পথে চলে যাব কোন নেকির কাজকে তুচ্ছ মনে করা যাবে না আমল করব কারণ এই আমলগুলো কিয়ামতের দিন কাজে লাগবে এই জন্য আল্লাহ সূরা জিলজালের শেষের দুইটা আয়াতে আমলের প্রতি গুরুত্ব দিয়ে বললেন নেকির কাজ ছোট হলেও সেই নেকির কাজ তুমি করো কারণ অল্প পরিমাণ নেকির কাজ এর প্রতিদান কিয়ামতের দিন দিবেন কে আবার অল্প পরিমাণ খুব ক্ষুদ্র অনু পরিমাণ গুনার কাজ সেটার শাস্তিও কিয়ামতের দিন দিবেন কে এই জন্য কোনো পাপ একেবারে ছোট যদি হয় কোনো পাপের ধারে কাছেও আমরা যাব না ইনশা পারা যাবে তো কয়টা আয়াত না আটটা কয়টা আয়াত সূরা জিলজালের কয়টা আয়াত আসেন এবার সংক্ষেপে এক মিনিটে কি শিখলাম ছয়টা শিক্ষা নাম্বার ওয়ান এক নাম্বার যে জমিনের উপরে আছি এই জমিন পরিচালনা করেন কে এজন্য এই জমিনের উপরে যা মন চায় তাই করব না কারণ মুহূর্তের মধ্যেই জমিনে গজব দিয়ে আমাকে ধ্বংস করে দিতে পারেন কে
সূরা জিলজালের আলোচনা থেকে আজকের এক নাম্বার শিক্ষা নিয়ে বাড়ি যাচ্ছি। জমিনের উপরে স্বৈরাচারের মতো, জালিমের মতো, শয়তানের মতো চলবো না, চলবো কার গুলাম হয়ে। রাজি আছেন তো? নাম্বার টু, সূরা জিলজালের আলোচনা থেকে আমরা দুই নাম্বার শিক্ষা নিলাম। ওই যে বলেছিলাম আখরাজাতিল আরদ আফকালা, এর একটা ব্যাখ্যায় বলেছিলাম যে যে ধন সম্পদের জন্য দুনিয়ায় ঠিকমতো পাবলিক নামাজ পড়ে না, হালাল হারামের টু আক্কা করে না, ওই সম্পদ কিয়ামতের দিন চোখের সামনে পড়ে থাকবে, কাজে লাগবে। তাহলে দুই নাম্বার শিক্ষা হলো সম্পদ কামাই করতে গিয়ে হারাম পথে চলে যাব। মনে রাখবেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি, হালাল কামাই খাওয়া, হালাল রিজিক খাওয়া। আপনি হালাল খাবেন না, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আর হারাম খুরেরা যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের জায়গা জমি দখল করে, টেন্ডারবাজি করে, জনগণের হক মাইরা খায়, লুটপাট দুর্নীতি করে, হারাম খুরদেরকে বলছি তোমার হারামে তুমি আরাম পাবে না। তুমি হারাম যত পয়সা খাবা, তুমি পয়সাগুলো ভোগ করতে পারবে না, তোমার এই পয়সাগুলো তুমি ভোগ করতে পারবে না, তোমাকে আল্লাহ বড় বড় রূপ দিবেন, খাইতে পারবে না। এই টাকাগুলো মাউন্ট এলিজাবেথে গিয়ে খরচ করা লাগবে। হারামে তুমি কোনো আরাম পাবে না, হালাল অল্প হোক বরকত দিয়ে দিবেন কে। সূরা জিলজালের আলোচনা থেকে দুই নাম্বার শিক্ষা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি, আমরা কখনোই হারামের চিন্তাও করব না। আল্লাহ তৌফিক দান করেন। এক নাম্বার শিক্ষা কি বলছি, নাটোরের মানুষ তো আমি জানি খুব জ্ঞানী মানুষ, নাটোর রাজশাহী অঞ্চল। এক নাম্বার, জমিনের উপরে স্বৈরাচারের মতো চলবো না, আল্লাহর গুলাম হয়ে চলবো। শিক্ষাগুলো আমি কিন্তু পুরো ওয়াজ মুখস্থ করতে বলি না, পারবেন না এটা আপনারা, শিক্ষাগুলো মুখস্থ করেন। এক নাম্বার শিক্ষা সূরা জিলজালের, আমরা জমিনের মধ্যে কার গুলাম হয়ে চলবো। দুই নাম্বার, আমরা হালাল পথে হালাল রুজি করব ইনশা। তিন নাম্বার শিক্ষা হলো কিয়ামতের দিন যেহেতু জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, এই জমিনের উপরে গুনাহ করা দূরের কথা, গুনার চিন্তাও মাথায় আমরা আনবো। চার নাম্বার শিক্ষা হলো কিয়ামতের দিন আমাদের আমলনামা দেখানো হবে। আমলনামা কি করা হবে, এমন কিছু যেন না করি যাতে কিয়ামতের দিন লজ্জিত হয়। তাহলে আমরা সমস্ত কুকর্ম থেকে নিজেকে গুটিয়ে ফেলি ইনশা। পাঁচ নাম্বার শিক্ষা হলো নেকির কাজ, ভালো কাজ যত ছোট হোক ছেড়ে দিব না ইনশা আল্লাহ। এই মাসে খুব ফজিলতের একটা আমল আছে, হুজুরদের কাছ থেকে আপনারা ওয়াজ শুনেছেন মসজিদে, এই মাসে ফজিলতের কয়টা রোজা আছে জোরে বলেন তো, কারা কারা রাখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারা কারা রাখতেছেন মানে চলমান আছে, অনেকেই আছেন। নবীজি বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহাব। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে এরপরে শাওয়াল মাসে আরো ছয়টা রোজা রাখবে, সে যেন সারা বছর ধরে রোজা রাখার সমান সওয়াব আল্লাহর কাছ থেকে পেল। কয়টা রোজা? আচ্ছা, আপনারা রমজান মাসে ৩০টা রোজা রাখতে পারছেন, ৬টা রোজা রাখতে পারবেন না? এই ৬টা রোজা একটা নাও রাখতে পারবেন, অথবা ভেঙে ভেঙে একটা একটা করেও রেখে দিতে পারবেন ইনশা। এই আমলটা করবেন তো সবাই? আচ্ছা, পাঁচ নাম্বার শিক্ষা হলো নেক আমল কখনো আমরা ছাড়বো, যত ছোট হোক। ৬ নাম্বার, গুনার কাজ খুব তুচ্ছ, ধারে কাছেও একটা এক্সাম্পল দে, একটু গান চলতেছে, এখানে কিছু গান বাজনা হবে, যাই একটু দেখে আসি, একটু গেলে আর কি হয়, অসুবিধা নেই, কোনো অসুবিধা না, এটা ভেবে চলে গেলে এই একটু যাওয়া থেকে একটু থেকে দুইটু হয়ে যেতে পারে। এজন্য আমরা গুনার কাজের দিকে কখনো ধাবিত হব না ইনশা। এই মোট কয়টা শিক্ষার কথা বললাম, এই ৬টা শিক্ষা বাস্তবায়িত হয়ে গেলে আমাদের সবার জীবন পাল্টে যাবে ইনশা। আপনারা নাটোরের মানুষ এত ভদ্র, আপনাদের কথা মনে থাকবে আমার, আপনারা মোনাজাতটা করে তারপরে উঠবেন ইনশা। এখানে আমার যুবক ভাইয়েরা আমাকে দুইটা প্রশ্ন করেছে, তারা বলেছেন কাদিয়ানিরা যে বলে ওনারা মুসলিম, এ সম্পর্কে কিছু বলেন, কাদিয়ানিরা কি কারণে কাফির এটা আপনাদেরকে জানতে হবে। কাদিয়ানিরা আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী, আখিরি নবী
মানে না তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী বলে যদিও এই মুহূর্তে তারা তাদের খুলস পাল্টিয়েছে দেখবেন তাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে তাদের লোকজন বলে না আমরা তো শেষ নবী বলি না আমরা বলি তিনি মসিহ তিনি মাহদী কখনো বলে মসিহ কখনো বলে মাহদী এদের আসলে কথাবার্তার কোনো ঠিক ঠিকানা পাগলের মতো এক এক সময় এক এক কথা বলে থাকে আমাদের নবীজির পরে নবী আসবে এটা যে বিশ্বাস করবে সে কি ইমানদার আরো জোরে বলেন নবীর পরে কি নবী আসবে আসবে 30 জন আসবে তবে ওটা রিয়েল নবী নয় ওটা কি নবী ভন্ড নবী কি নবী ফেক ভন্ড নবী এটা আমি বলি নাই বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবাত দাজ্জালুনা কাযাবুন قريب من 30 নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে 30 জন ভন্ড নবী আসে মুসাইলামার নাম শুনছেন আপনারা মুসাইলামা নাম শুনছেন তাকে নবী বলে দাবি করেছিল এই মুসাইলামাকে একদম পাবলিক ধরছে পাবলিক ধইরা তারপরে বলল আচ্ছা মুসাইলামা তুমি যে নবী হয়েছো এটা আমরা বুঝব কেমনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী এটা তো বোঝা যায় কারণ উনার কাছে প্রতিদিন জিব্রিল আসেন আয়াত নাজিল হয় সূরা নাজিল হয় তো তুমি যদি সত্যিই নবী হইতা তো তোমার কাছেও তো জিব্রিল আসতেন তোমার কাছেও সূরা নাজিল হইতো মুসাইলামা তখন বলল দেখো ভাই আমি মাত্র নবী হইছি নতুন নবী হইছি আমার কাছেও জিব্রিল আসবে একটু টাইম তো লাগবে নতুন নবী তো একটু সময় লাগবে কিছুদিন পরে সে লোকজনকে ডেকে বলল শোনো গত রাতেই আমার কাছে জিব্রিল এসেছিল লোকেরা বলল তাই তো কোন সূরা কি নাজিল হয়েছে কয় হইছে তো মানুষজন জানতে চাইল কোন সূরা কয় আমার কাছে সূরা ফিল নাজিল হয়েছে কোরআনেও একটা ফিল আছে না আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল তো লোকজন বলল তোমার কাছে আবার কোন ফিল নাজিল হয়েছে সে বলল শোনো আমার সূরাটা দেখেন সে সূরা শোনাইতেছে হ্যাঁ নবী যে কায়দার সূরাও ওই কায়দার পাবলিককে শোনাইতেছে আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়াবিল ওয়ালাহু খুরতুমুন তাবিল আল ফিল হাতি মাল ফিল হাতি কি ওয়ামা আদরাকা মাল ফিল আপনি কি জানেন হাতি কি হাতির ডেফিনেশন চলছে লাহু যানাবু ওয়াবিল তার লেজ আছে ওয়ালাহু খুরতুমুন তাবিল তার লম্বা একটা সুর আছে বলেন তো এটা কোন সূরা হইল কোন সিগনিফিকেন্স আছে পাবলিক বলল মুসাইলামা তুই যে একটা কাজ্জা তুই যে একটা মিথ্যাবাদী ভণ্ড ঠুকাবাজ প্রতারক এটা প্রমাণ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না তোর মুখ থেকে তেলাওয়াতকৃত এই সূরাটাই যথেষ্ট তুই যে একটা ভণ্ড কাদিয়ানিরা তারা কেন কাফে এত দলিল দেওয়ার কোনো দরকার নাই কারণ তারা শেষ নবীকে নবী মানে না তো শেষ নবীকে যারা নবী মানে না তারা ইমানদার হতে পারে না এজন্য তারা কাফির এদেরকে যারা কাফির বলে না এরাও কাফির এই কাদিয়ানিরা আমাদের দেশে ধোঁকাবাজ হয়ে বসবাস করছে তারা নিজেদের সম্প্রদায়ের নাম দিয়েছেন আহমদিয়া মুসলিম জামাত ওইটা আবার মুসলিম জামাত কেমন ওটা তো আহমদিয়া কাফির জামাত অমুসলিম জামাত কারণ এরা মুসলমানের কাতারেও পড়ে না এই দেশে তারা বসবাস করুক নাগরিক সুবিধা লাভ করুক আমাদের কোনো আপত্তি আছে কিন্তু তারা অন্যান্য অমুসলিমদের মতো এই দেশে বাস করবে নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারবে এই কাদিয়ানিদের মতো এখানে আরেক গ্রুপ শয়তান গ্রুপ বের হয়েছে আমার ভাই একজন আলোচনা করেছেন আমার আগে আমি ওনার আলোচনা এসে শেষে 20 মিনিট মন দিয়ে শুনেছি আপনাদের এলাকার মনে হয় তিনি খুব গোছালো কথাবার্তা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন হিজবুত তৌহিদ নিয়ে এরা নাম দিয়েছে হিজবুত তৌহিদ আসলে এটা হিজবুত শয়তান এটা হিজবুত তৌহিদ না এরা হিজবুত শয়তান মেয়েদেরকে বেপর্দা অবস্থায় নিয়ে তারা প্রোগ্রাম আদি করে তাদের নামাজ দেখছেন আপনারা
আল্লাহু আকবার দেখছেন কি আপনারা এরকম আল্লাহু আকবার তাই না তারপরে রুকুতেও যায় এমন ভাবে সবাই আল্লাহু আকবার একসাথে এটা কি নামাজ পড়ে না নামাজের নামে তামাশা করে আমাদের বুঝে আসে না আবার তাদের ইমাম যে আছে তারা ইমাম বলে না ইমাম তাদের যেটা ছিল প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নি দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে দেখছেন কিনা আপনারা তার মেয়ের জামাই হচ্ছে এই তার নাম কি সেলিম তার নিজের তিলাওয়াত সহিনা একটা ভিডিওতে শুনলাম কয় আমি কি কুরআন শুদ্ধ করে প্রতিষ্ঠা করা সংগ্রামে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য বেটা গাধা ভালো করে পড়াশোনা কর নবীজি সাহাবীদেরকে নিয়ে ইসলামী সমাজ বিনির্মাণ করেছেন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তার আগে মক্কায় 13 বছর মায়ের খায়া নবীজি প্রথমে আগে দারুল আরকামে সাহাবীদেরকে আগে তিনি কুরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন সে নিজে একটা পথভ্রষ্ট গোমরা তার অনুসারী যারা তারাও গোমরা আবার বড় গলায় বলছে এদেশের আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী এদেশের আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় যারা ধর্মকে পুঁজি করে মানুষের থেকে সিম্পিতি নিয়ে ক্ষমতার চেয়ারে বসতে চায় এরা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী হিজবুত তাওহীদ নামে শয়তান শয়তানের অনুসারী এই সংগঠনগুলো এরা হলো ধর্ম ব্যবসায়ী এদের অর্থের যোগান কোথায় এলাকায় এলাকায় প্রোগ্রাম করার এত টাকা তারা কোথায় পায় টাকা কারা দেয় এগুলো দায়িত্বশীল মহলের খতিয়ে দেখা দরকার তাদের পিছনে ব্যানারে লেখা থাকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা নাম দেয় এটা কিন্তু এরাই তাদের লোকদেরকে যেভাবে তৈরি করছে আমার ভয় হচ্ছে এরাই ভবিষ্যতে জঙ্গি হওয়ার সম্ভাবনা আছে কারণ এরা দিনের সঠিক মেসেজ তারা পাচ্ছে সে আলেমদের থেকে বেশি বুঝে বেটা বড় বড় কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার বড় বড় মুফতি শেখুল হাদিস মুফাসসির মুহাদ্দিস ওনারা 20 বছর 25 বছর পড়াশোনা কইরা পরবর্তী 15 বছর 20 বছর 25 বছর গবেষণা কইরা বুখারি মুসলিম সিহা সিত্তার কিতাব কোরআন হাদিস পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছেন তারা ইসলাম কোন বুঝেন আর তুমি বাংলা কয়েকটা কিতাব পড়া তুমি বেশি ইসলাম বুঝো আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন আপনাদের এলাকার আশপাশে এরকম কার্যক্রম চললে আপনারা এই সকল ভাইদেরকে বুঝাবেন বলবেন যে হক্কানি ওলামায়ে কেরাম তাদের সহবতে যাবেন আলেমদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন তাহলে জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এই যে আপনারা দুই ঘন্টা ওয়াজ শুনলেন কুরআনের আয়াত আর হাদিসের রেফারেন্সের বাইরে কোনো আজে বাজে কথা শুনেছেন আলেমদের কাছে যাবেন আপনারা ইনশাআল্লাহ এই দুইটা গ্রুপ এই কাদিয়ানি গ্রুপ আর আরেকটা হলো হিজবুত তাওহীদ নামক এই হিজবুত শয়তান গ্রুপ এই দুই সম্প্রদায় থেকে আল্লাহ আমার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন এরা আবার কিছু মেয়েদেরকে নামায় দিছে এরা দেখি ইউটিউবে ফেসবুকে ভিডিও বানায় কলেজ ইউনিভার্সিটির মেয়ের দেখছেন কিনা আপনারা আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন সর্বশেষ প্রশ্ন হুজুর ফকিররা যে ফকিরান্তি গান করে এটা আবার কি নারা ফকির গান গায় আচ্ছা এবং মানুষের পায়ে সেজদা করে এটা তো নাজায়েজ কিন্তু তারা তো মানতে চায় না এ সম্পর্কে কিছু বলে সাজদা একমাত্র দিতে হবে কাকে কোনো মানুষ কখনো কোনো মানুষকে সাজদা দিতে পারে সাজদার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ পাক সুতরাং কাউকে সাজদা দেওয়া আর কোনো আজে বাজে গান গাওয়া যাবে না যে গানগুলোর মধ্যে কল্যাণ নাই শেখার মতো কিছু নাই সঠিক মেসেজ পাওয়া যায় না দিন বুঝা যায় না এই রকম গান মানুষের অন্তরকে হৃদয়কে প্রশান্ত করতে পারে গান তার ভিতরে অশ্লীলতা থাকলে বাজে জিনিস থাকলে সেই গান লেখা বা সেই গান গাওয়া হারাম আর বাজনাযুক্ত গান এটা হারাম কারণ বাদ্যযন্ত্র হারাম করেছেন কি তবে যেই গানের মধ্যে যেই গজলের মধ্যে আল্লাহর শান
রসূলের শান দ্বীনের মেসেজ পাওয়া যায় এই রকম কথাবার্তা আছে এই রকম গান গাওয়া যাবে কোনো অসুবিধা অনেক ফকিররা দেখবেন কালেমা পয়রা ভিক্ষা চায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আছে না কালেমা পয়রা যারা ভিক্ষা চাইবে এদেরকে ভিক্ষা দিবেন না কারণ কালেমা এটা ভিক্ষা চাওয়ার কোনো সেন্টেন্স নয় কালিমা হলো পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াতি সম্ভাষণ এটা পবিত্র শব্দ ভিক্ষা চাইতেছেন আপনি অন্য কিছু বলেন আমি অসহায় মানুষ আমাকে সাহায্য করুন অন্য কিছু বলেন কিন্তু কালিমা পয়রা কালিমার দোহাই দিয়ে কেন ভিক্ষা চাইবে কালেমা ভিক্ষা চাওয়ার কোনো সেন্টেন্স নয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে তাওহীদ আছে এর ভিতরে জিহাদ ফি সাবিলিল্লাহর নির্দেশ আছে ঠিক কি না বলেন এটা ভিক্ষা চাওয়ার কোনো সেন্টেন্স নয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমার কাছে আরেকটা রিকোয়েস্ট এসেছে সেটা হলো আপনারা কি দোয়া করবেন না আজকে পরিবারের বড় ছেলে বিয়ের বয়স হয়েছে কিন্তু পরিবার থেকে বিয়ে দিচ্ছে না আমি কি বলবো মানে আমাকে বলছে আপনি কিছু বলেন যে লিখছে মনে হয় তারই সমস্যা এটা পরিবারের বড় ছেলের বিয়ে হচ্ছে না মা বাবা বিয়ে দিচ্ছে না মনে হয় মা বাপ বড় ছেলেকে বলতেছে তুই আগে নিজের পায়ে দাঁড়া এরপরে বিয়ে করে সে কি এখন মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি আমরা মনে করি বিয়ে শাদী এটা কেরিয়ারের সাথে সম্পৃক্ত বিয়ে শাদী এটা কেরিয়ারের সাথে সম্পৃক্ত নয় বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে পৃথিবীর সমস্ত সফল মানুষরা কম বয়সে বিয়ে করেছে মেয়ে ছেলেরা বিয়ে করবে কেমনে বাবারাও তো বিয়ে করতে আসতে ছেলেরা কয় বাবা কত টাকা কামাও মাসে ঢাকায় থাকো ফ্ল্যাট আছে গাড়ি বাড়ি আছে জিজ্ঞেসও করে না বাবা মুখে দাড়ি নাই কেন নামাজ পড়ো হালাল পথে চলো এগুলো জিজ্ঞেস করা দরকার ছিল আমরা বিয়ে শাদীর সময় ছেলে মেয়েদের দুপক্ষের ক্ষেত্রে দিনদারিতাকে প্রায়োরিটি দিই দিনদারিতাকে প্রায়োরিটি দিয়ে যদি আমরা বিয়ে দিতে পারি ওই সংসার সুখের সংসার হয়ে যাবে ইনশাআল্লাহ অবিবাহিত ছেলেরা বিয়ে করতে চায় আপনাদের খুশি হওয়ার কথা আমাদের ছেলেরা জিনা করতে চায় না তারা বিয়ে করতে চায় আপনারা কি ঠিকের আওয়াজ শুনে বুঝেন না তাদের হৃদয়ের জ্বালা তাদের অনুভূতি আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে কি করতে হবে বিয়ে শাদীতে খরচ কমায় দিতে হবে বিয়ে শাদীতে খরচ কমায়া দিতে হবে বিয়েটাকে সহজ করে দিতে হবে এতে করে জিনার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে একটা ইসলামী সঙ্গীত শুনতে চেয়েছেন আমাদের ভালোবাসা এরকম একটা ইসলামী সঙ্গীত আমি কি বলবো নাকি মোনাজাত করে ফেলবো এরপরে আমরা মোনাজাত করে ফেলবো ইনশাআল্লাহ আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য আবার কাউকে ঘৃণা করব কার জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع
منع لله فقد استكمل الإيمان. When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah, wa abghada lillah, wa a'ta lillah, wa mana'a lillah, faqad istakmala al-iman. إن أحب الأعمال إلى الله تعالى الموالاة في الله والحب في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. من أحب لله وأبغض لله.